আমরা কি আরো অনেক দূর যাব? কেন নয়, কিন্তু আমি যে আর পারছি না। এই তো আর একটু, ওই যে অনেক দূরে কালো পাহাড়, ওর পাশ দিয়েই বয়ে চলেছে কীর্তিনাশা নদী। সামনের বাঁকটা পেরুলেই দেখবে সবুজ ঘাসের গালিচা, সেই গালিচার উপর বসে আছে এক জোড়া ধান শালিক। আমরা কথা বলবো ওদের সঙ্গে, আমরা জানবো কি পেয়েছি কি হারিয়েছি, বুঝবো তাও। যদি বলো এখানে একটু বসি। না, এখানে নয়, সামনের গালিচা, সেও তো অপেক্ষমান। বলো তারপর আমরা কোথায় যাব? ওই যে পাহাড়টা, ওই দিক থেকেই উঠবে সেই সূর্যটা, লাল লড়াকু সূর্য। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি যার জন্য। কিন্তু কিন্তু অত দূর কি আমরা যেতে পারবো? কেন পারবো না, এই তো সবুজ গালিচা এসে গেল, আমরা এখানেই বসি। বাহ কি সুন্দর, ওই দেখো দেখো একটা খরগোশ হেঁটে যাচ্ছে। এই দেখো কতগুলো বালি হাঁস উড়ছে। এই তুমি কি ভাবছো? ভাবছি হৃদয়ের গ্রন্থির কথা, দেখছি হৃৎপিণ্ডের স্বপ্নের সরোবরে ভেসে বেড়াচ্ছে রাজহংস, শুনছি তোমার উপস্থিতির করতান, বারংবার শোনাচ্ছে মিলন গাঁথা। হৃদয়ে বয়ে যায় কার ভালোবাসা, কোন কুহকি আশা ক্ষণে ক্ষণে ডেকে নিয়ে আসে আকুল পিয়াসা। যতবার আমি ভালোবাসি ততবার ফিরে আসি একই আবর্তে, নৈবেদ্য সাজাই প্রতিদিন বাসি ফুলে। কে আছো কুহক কুহকি, ডাকিনী যোগিনী দেখো, মুক্ত বিহঙ্গের মতো এসেছি আমরা, এসেছি কালের সমীপে নিজেকে সঁপে দিতে, নয় এসেছি মহাকালের আবর্ত থেকে এক এক করে তুলে নিতে সেই সব দিক ভ্রান্ত দাসত্ব, যা আর কখনো বাঁওড়ের স্রোতকে দেবে না অবক্ষয়ের কালিমা, অবরুদ্ধকে দেবে না যন্ত্রণাবিদ্ধ সীমানা।